সত্যি বলছেন? হুম সত্যি বলতেছি। আপনাকেও না আমার অনেক ভালো লাগে। আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? ভাইয়া যে কোথায় গেল? আচ্ছা যাক আমি স্কুলে যাই। ভাইয়া আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ বোন যা, যেহেতু আমরা গরিব মানুষ লেখাপড়া মনোযোগ দিয়ে করিস। আচ্ছা ভাইয়া। অনেক সময় তো হাঁটলাম, আর হাঁটতে আর ভাল লাগতেছে না, তবে কেন দাঁড়াই একটু, প্রাকৃতিক দৃশ্যটা অনেক ভাল লাগছে। বন্ধু এতটুকু জায়গায় হাইটে ক্লান্ত হয়ে গেছো, আরে তো বহুত জায়গা রয়েছে গ্রাম ঘুরে। আর বলিস না বন্ধু, শহরে থাকি তো, বাসাতেই বের হলেই গাড়ি, হাঁটার অভ্যাস নেই। আচ্ছা বন্ধু এখন এইসব করা বাদ দে, তো চল একটা সেলফি তুলি, বহুদিন পরে এক হলাম। ঠিক আছে। হুম ঠিক আছে। বন্ধু গ্রাম যতটুকু সুন্দর না, তার চেয়ে এই গ্রামের মেয়েরা আরো অনেক সুন্দর। বন্ধু এই মেয়েটার বাড়ি কোথায়? আরে বেটা এর বাড়ি তো উত্তরপাড়া। উত্তরপাড়া? বন্ধু ও তো কালাম চাচার মেয়ে। ও আচ্ছা, তাহলে চলো আজকে বাসায় চলে যাই। চলো। দোষ ও মেয়েটার কথা বলছিল না, হওয়াইতেছে সত্যি তো। আজকে ওরা আমার মনের কথাটা কইলা কইমু। কে তুই? তোর সাথে কি আমরা কি মার খামু? মার খাবি কে? তোর আমার বন্ধু না, তোর সাথে তাই কি আমরা মার খাবো? আরে না মার খাবি কে? আমরা চলে যাই। আরে চল চল। এই এ তোরা কই যাস? আরে মার খাবি না, এদিকে এদিকে এদিকে। এই শুনো একটু দাঁড়াও তুমি। জি বলেন। আপনাকে না প্রতিদিন দেখতেছি রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছেন, তো আপনাকে না আমার খুব ভালো লাগছে। সত্যি বলছেন? হুম সত্যি বলতেছি। আপনাকেও না আমার অনেক ভালো লাগে। আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। বাবা কি রে বাবা, কই যাচ্ছ তুমি? টাইমের তো বাজারে কিছু বলবি? বাবা তোমার একটা কথা কইতাছিলাম। কি বলবি বল বাবা? আমাদের ওই উত্তরপাড়ার
কালাম সাজার মাই আছে না? হ্যাঁ কালাম তো আছে, মইটাই আছে নাকি? না না ও বাইসা আছে। তাহলে কি ওই ওর মায়ের না আমি অনেক ভালোবাসি, তো ওর আমি বিয়া করবো। কি কইতেছ? হ বাবা আমি সত্যি কথাই বলতাছি। তোরে কি লেখাপড়া করাইছি শহরে, এর লাগিয়ে তুই গ্রামে বিয়ে করার লাগে? আমার এত টাকা ভাঙ্গে তোরে লেখাপড়া করাইছি, ওই কালাম মিয়ার মেয়েরে বিয়ে করার লাগে? বাবা ওরে না আমি খুব ভালোবাসি, ওরে আমার অনেক ভালো লাগছে। চুপ কেন, এত টাকা কেন খরচ করাইছি তোর লাগে? তোরে জজ বানাইবার লাগে, তোরে ওই ফকিন্নির মাইয়া বিয়ে করার লাগে না। আর কখনো জানি ওর নাম শুনি না। বাবা তুমি আমার কথাটা বুঝলা না, তুমি শুধু টাকাটাই চিনলা, তুমি আমার ভালোবাসার মূল্যায়ন দিলা না বাবা। আচ্ছা জীবন, আমাদের তো অনেকদিন রিলেশন হয়ে গেল, এখন তো তোমার বাবা যদি আমাদেরকে মাইনা না নেয়? কি বলো, আমি বাবার একমাত্র সন্তান, অবশ্যই বাবা আমাদের এই সম্পর্কটা মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বাসায় যাও, আমি এই ব্যাপারটা বাবার লগে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাও। আচ্ছা আসি। সাথী সাথী কোথায় তুই, কই গেলি, এদিকে আয় তো তাড়াতাড়ি। জি ভাইয়া। সাথী রান্না হয়ে গেছে। সাথী এগুলো গড়ে নিয়ে আমি পুকুর থেকে গোসলটা করে আসতেছি। ভাইয়া আমার একটা কথা ছিল। তোর আবার কি কথা বলতো? ভাইয়া ওই যে দক্ষিণ পাড়ার জীবন আছে না, ওই যে শহরে লেখাপড়া করে, ওরা আমার অনেক ভালো লাগে, ওরা আমি ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওরা বিয়ে করতে চাই। কি বলতেছিস বোন, আমরা তো অনেক গরিব, ওরা কি তোরা দুজনের সম্পর্ক মাইনে নিব? আর আমি অত কষ্ট করে তোকে অনেক লেখাপড়া করাইতেছি। ঠিক আছে বোন, তোরা দুজনের বিয়ের কথাটা জীবনে বাবার কাছে বলবো। হ্যাঁ বোন রান্না হয়ে গেছে, গড়ে নে, আমি পুকুর থেকে গোসল করে আসতেছি। আচ্ছা ভাইয়া। বাবা কি বাবা কি হলো? বাবা আমাদের বিয়েটা মাইনানো না বাবা, ওরা আমি অনেক ভালোবাসি। কি বলতেছস, তোর শহরে লেখাপড়া করাইছি এত টাকা দেয়া, গ্রামে বিয়ে করার জন্য? আর আমরা কত উঁচুতলার লোক, আর ওদের সাথে কি আমাদের মানাবে? এটা ওরা হচ্ছে গরিব কৃষক। বাবা কৃষক বলে কি তারা কি মানুষ না? তোরে নিয়ে আর পারতেছি না বুঝছস, ভুলে আর ওই নাম নিবি না ঠিক আছে? বাবা বাবা তুমি আমাদের এই সম্পর্কটা মেনে নাও বাবা, যদি আজ আমার মা বেঁচে থাকতো তাহলে কি আজ আমাদের এই সম্পর্কটা মেনে নিত না বাবা? বাবা বুঝতেছিস না আজকাল সমাজে এই সব কি মানে না বুঝছস? বাবা বাবা তুমি রাজি হয়ে যাও বাবা। বাবা তুই যখন এত করে বলছিস কি করবো, ঠিক আছে ওদেরকে বলিস আসতে। ঠিক আছে বাবা। কেডা আরে তুমি আসো আসো ভিতরে আসো। কি সুন্দর পাখির ডাক, ভালো লাগতেছে। কি হলো তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? তুমি তো আমাকে বলছিলে আমাকে একটু শপিং মলে নিয়ে যাবে, আমাকে সুন্দর একটা জামা কিনে দেবে, তুমি এখানে দাঁড়াবে কেন? চলো যাব যাব, অনেক জায়গা তো হাইটে আসছি না, তাই অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে দাঁড়াই দিছি একটু। দাঁড়াতে হবে না তো, চলো। এই জামু জামু দাঁড়াও না একটু, ওই যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ওই যে পাখি ডাকতেছে চতুর্দিকে কত ভালো লাগতেছে। ঠিক আছে তুমি পাখি ডাক পরে শুনবে, আগে শোনো, আগে চলো চলো। ইস চলো না, তোমাকে নিয়ে আর পারলাম না। আসো আসো। হ্যাঁ বলো
চৌধুরী সাহেব, আপনার ছেলে তো আমার বোনকে ভালোবাসে, তার জন্য আমি প্রস্তাব নিয়েছি, আপনি যদি কিছু মনে না করেন। ঠিক আছে, সে তো প্রস্তাব নিয়ে আসছে। দেখেন, আমার ছেলে লেখাপড়া করেছি শহরে, তাতে অনেক টাকা পয়সা গেছে। হ্যাঁ জানি, আমার ছেলে যেহেতু তোমার বোনকে ভালোবাসে। আচ্ছা যাক, এখন বলো টাকা কত দিবা। চৌধুরী সাহেব, জানেন তেন আমরা গরিব। শুনো, আমি এই বিয়েতে রাজি হইলাম না, আমার ছেলের কারণে আমি রাজি হয়েছি। এখন সমাজে যেটি চলে, যৌতুক ছাড়া তো বিয়ে হয় না। ঠিক আছে, গরিব হও আর কৃষক হও, টাকা তো লাগবেই। ঠিক আছে, এখন টাকা টাকা কত দিবা এটা বলো। চৌধুরী সাহেব, আপনি তো জানেনই আমরা অনেক গরিব, আমরা আনিতে খাই। আচ্ছা, যত আপনি বলতেছেন, আমার বোনের জন্য আমি 50,000 টাকা দিব। রুমিয়া, আমার ছেলের কত টাকা দিয়ে লেখাপড়া করেছি আর তুমি 50,000 টাকা? এটা আমার ছেলের এক মাসের বেতন খরচ হয়ে যায়, তুমি 50,000 টাকা? তুমি যদি চাও আমার ছেলের সাথে তোমার বোনকে বিয়ে দিতে চাও, তাহলে 5,00,000 টাকা লাগবে। চৌধুরী সাহেব, এত টাকা আমি দিতে পারবো না, তাহলে যাই গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলের এত টাকা দিয়ে লেখাপড়া করাইছি, বিয়ে করাইতে চাই, এখন যদি যতটুকু না দিতে পারে, এই বিয়ে কি কীভাবে আমি করাবো? না, আর পারতেছি না ছেলেটা নিয়ে, ছেলের পাগলামি কি যে কেন যে গ্রামে আনলাম। জীবন, না আর পারতেছি না ওরে নিয়ে। বাবা ডাকছ মারে, শোন, ওর ভাই আইছিল, ওর ভাই আইছিল তোদের বিয়ের কথা নিয়ে। ঠিক আছে, এখন দেখ, তোরে বাবা অনেক টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইছি, আমি সাধারণ কিছু চাই নাই, সাধারণ কিছু যৌতুক চাইছিলাম 5,00,000 টাকা, বলে কেন দিতে পারবো না, দিতে পারবো না যখন বিয়ে করে কি লাভ, কি কস বাবা, তোরে অন্য জায়গায় বিয়ে করামি। ঠিক আছে, না বাবা তা হয় না বাবা, যৌতুক কেন নেবো বাবা, আমরা কি টাকা পয়সা কম আছে যৌতুক নেবো? মুখের উপরে কথা, আজকাল কি যৌতুক ছাড়া কিছু চলে নেই? ঠিক আছে বাবা, তুমি তোমার টাকা পয়সা নিয়েই থাকো, আর এই যে তুমি যৌতুক চাইছো, এই যৌতুক কোনোদিন সম্ভব হবে না, এটা আমার পক্ষে আনা কোনো সম্ভব না, তো তুমি এই সম্পত্তি নিয়েই থাকো, আমি চলে গেলাম তোমার এই রাজপ্রাসাদ থেকে। এ তারা তারা, জীবন, বাবা শুন, কিছু করি না, না আমার তো তোর বিয়েটা, না না আমাদের যৌতুক নেওয়াটা ঠিক নেই, আসলে আমরা, আমি তো এক সময় ছিলাম গরিব, তা আজকাল তো আমি গরিব না, আমি বড় লোক, না যৌতুক আর নেওয়া যাবে না, ওদের বিয়েটা মেনে নিতে হবে। না আমি কালই যাব ওদের বাড়িতে। জীবন, শুনো, তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, তোমার বাবা বলল যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যাবে না, কারণ আমাদের তো এত টাকা পয়সা নাই। ভাইজান, আপনার এই সব কথা আমি শুনছি বাবার মুখ থেকে, আমি বাবার এই রাজপ্রাসাদ থেকে চলে এসেছি, আমি আজই সাথীকে বিয়ে করে শহরে নিয়ে চলে যাব। সাথী, তুমি আমাদের বাড়িতে? সাথী, আমি বাবার সব সারি সম্পত্তি রেখে চলে এসেছি সাথী, আজই আমি তোমার বিয়ে করে শহরে চলে যাব। ঠিক আছে, তোমাদের দুজনের বিয়ে আমি ব্যবস্থা করতেছি, তোমরা এখন রুমে চলো। ঠিক আছে। বাবা জীবন,
বাবা দাঁড়া তুমি এখানে আমি তোদেরকে নিতে আসছি আর না বাবা আমি যাব না এই বাড়িতে আমি আর যাব না বাবা যতক মতক লাগবে না আমার বৌমাকে নিয়ে আমার সংসারে চল আমাদের টাকা পয়সার দরকার নাই আমি আমার ভুল বুঝতে পারছি আমার কোনো টাকা পয়সার দরকার নাই সত্যি বলতেছো বাবা ও আর তুমিও ওদের বিয়ের ব্যবস্থা করো ঠিক আছে করতেছি বিয়ে কোনো চিন্তা নাই চলো ওদেরকে নিয়ে বিয়ে দিব আজই চলো বাজার